বালুগাঁ মহাবিদ্যালয় পালন করেছে 44তম প্রতিষ্ঠা দিবস সমারোহ। শ্রী গণেশ ও উৎকলমণি পণ্ডিত গোপবধ দাস প্রতিমূর্তি অতিথি দ্বারা মাল্যার্পণ করা যাইতিলা। এতে মুখ্য বক্তা ভাবে যোগ দিয়ে পুরী লোকসভা সাংসদ মাননীয় ডক্টর সম্বিত পাত্র ও সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়ে মাননীয় চিলিকা পূর্বতন বিধায়ক ডক্টর বিভূতি ভূষণ হরিচন্দন। মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে মাননীয় আইন অবকারী ও পূর্ত বিভাগ মন্ত্রী শ্রীযুক্ত পৃথ্বীরাজ হরিচন্দন এবং পরিচালনা পরিষদর সভাপতি ই প্রভাস কুমার সুন্দরায় পূর্বতন অধ্যক্ষ প্রফেসর নয়ীকান্ত পটনাক সম্বর্ধনা দিয়া যাইতিলা। নিমন্ত্রিত অতিথি মানে শ্রী জগন্নাথ মূর্তি নিকটরে প্রদীপ প্রজ্বলন করলে ছাত্রছাত্রী দ্বারা স্বাগত সঙ্গীত পরিবেশন করা যাইতিলা। অধ্যাপক ডক্টর কৈলাশ চন্দ্র মহারণা অতিথি মানক পরিচয় প্রদান করা সহিত মঞ্চ পরিচালনা করলে। অধ্যক্ষ তথা সম্পাদক ডক্টর লক্ষ্মীধর সুবুদ্ধি দ্বারা অতিথি মানুষ উত্তরীয় ও পুষ্পগুচ্ছ প্রদান পূর্বক সম্বর্ধনা প্রদান করা যাইতিলা। পুরী লোকসভা সাংসদ ডক্টর সম্বিত পাত্র মহোদয় নিজ অভিভাষণে ছাত্রছাত্রী মানুষ পাঠপড়ায় ধ্যান দেওয়া সহিত সকালু সকালু 1 ঘণ্টা যোগ ও ব্যায়াম করে সুস্থ রহবাক পরামর্শ দিয়ে বালুগাঁ মহাবিদ্যালয়ের কিপর সর্বাঙ্গীন উন্নতি হয়ে পাব সে দিগরে আলোচনা করা যাইতিলা। মহাবিদ্যালয়ে থাকা সমস্ত সমস্যা বিষয়ে অধ্যক্ষ মন্ত্রী মহোদয় অবগত করাইলে যথাশীঘ্র সমস্যার সমাধান হব বলে মন্ত্রী মহোদয় প্রতিশ্রুতি প্রদান করে। মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রী মানুষ মন্ত্রী ও সাংসদ নিজ হাতের পুরস্কার বিতরণ করে। বালুগাঁ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী মানুষ দ্বারা বড় ধুমধামে সাংস্কৃতিক কার্যক্রম করা প্রতিষ্ঠা দিবস পালন করা যাইতিলা। তাঙ্কর ঢাল, তাঙ্কর যোজনা, তাঙ্কর লক্ষ্য, তাঙ্কর স্বপ্ন, তাঙ্কর পরিশ্রমকে নিয়ে গোটে শিক্ষানুষ্ঠান তৈরি হচ্ছে। তেমনি আজ বালুগাঁ কলেজ যে স্থিতি পৌঁছিছি সবুঠ খুশির কথা হচ্ছে যে কলেজ আজ তারিখে যেভাবে ভাবে আশানুরূপ ফলাফল দেওয়া কথা পরীক্ষা মাধ্যমে সেভাবে ফলাফল এটি সে দৌঁছেন এবং বিশেষ করি কলেজ কু আগুক নেওয়া আমার সম্পূর্ণ সহযোগ সহভাগিতা রহব। ডক্টর সম্বিত পাত্র সে কথা কিন্তু এবং মু সে কথা কী যাই পিলা যে এ কলেজ কু আগুক নেওয়া এক উৎকর্ষতা মু জন বহু পুরাতন অধ্যক্ষ ভাবে গুণ্ডিচা মূষা ভাইয়া যদি কিছু মোর অবদান আছে কলেজ প্রতি প্রথমর সেই যোগ মতো আজ সম্বর্ধিত করাগলা এবং বর্তমান বালুগাঁ কলেজ উন্নত পথে অগ্রগতি করে চালিছি এবং ভবিষ্যতের আমার মহামান্য অতিথি মানে প্রতিশ্রুতি দিয়েছেন ইয়াকে সবুপরি সর্বমতে সাহায্য করবে। এবং খোর্ধা চিলিকারু বিরঞ্চিত নারায়ণ প্রধান রিপোর্ট তীর্থক্ষেত্র লাইভ।